এখানে বিভিন্ন রকমের চাষ করা হয়। আরো সামনে হাঁটতে থাকি, দেখতে পাবো এখানে এভাবেই থাকে। এখানে কেউ দেখেন কোনো পাহারাদার নেই, কেউ নাই, কেউ এসে তুলেও নিয়ে যাবে না কারো ফুলকপি বা কারো সবজি বা ধানের খেতে এসে অনেক সময় নষ্ট করে দেয়, কারণ এখানে তো গরু ছাগল কোনো কিছু বাইরে থাকে না, সব ওদের ফার্মে থাকে। আর এখানে এভাবে কেউ চুরিও করতে আসে না। যা দেখতে পাওয়া যাচ্ছে সব এখানে এখন বর্তমানে ফুলকপি চাষ হচ্ছে। আকাশটা অনেক মেঘলা, এখন শীতকাল শুরু হয়ে গেছে তো এই জন্য সূর্যটা খুব ভালোভাবে ওঠে নাই। রাস্তার মধ্যে রাস্তা, রাস্তার ওপাশেও দেখেন সব ফুলকপি চাষ করছে। এসব লোকাল ফার্মাররা সব মনে করেন যে সুপার মার্কেট যেগুলো সেগুলো সুপার মার্কেটে এইসব ফুলকপিগুলো এরা এদের কাছ থেকে হায়ার করে নিয়ে তারা বিক্রি করে। ফুলকপি চাষ হচ্ছে, ফুলকপি আবার ব্রোকলি চাষ হচ্ছে, কেউ আবার বাঁধাকপি চাষ করছে।
এখানে চাষ করা হয়, কিন্তু এই ধানটা ওরা কেটে ফেলেছে, উঠাই ফেলছে ফুলকপিগুলো। এই যে দেখেন এখন এই পাশেও রাস্তার, রাস্তার এই পাশেও আবার রাস্তার এদিকেও আমাদের নতুন ভাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।